যতটুকু সময় লাগে প্লে স্টোর থেকে ফেসবুক ইনস্টল করতে তার থেকে বেশি সময় লাগে। রিলেশন, প্রেম, ভালোবাসা, লাভ, লাভ ইজ দ্য চিপেস্ট প্রোডাক্ট অফ দ্য ওয়ার্ল্ড, কে বলেছেন? সব কথা কি মনীষীরাই বলবে? আমরা কিছু বলতে পারি না, কিছু কিছু জিনিস আমরাও বলি। আজকে এটা নিয়েই কথা বলবো। আজকে আমাদের টপিক রিলেশনশিপ। ইদানিংকালের রিলেশনের মেইন সোর্স হচ্ছে ফেসবুক। ফেসবুক থেকে ম্যাক্সিমাম রিলেশনগুলো শুরু হয়। আগেকার দিনে ছেলেরা দিনের বেলায় গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় থাকতো মেয়েটার স্কুলে আসার অপেক্ষায়, আর এখন মাঝরাতে মোবাইল নিয়ে বসে থাকে মেয়েটার অনলাইন আসার অপেক্ষায়। ওরা এই জিনিসটা বুঝতে চায় না, আরে বাবা যে মেয়েটার ফোনে নেট আছে সে কোথাও না কোথাও সেট আছে। মানুষজন ঘুমায় গেলে তাদের শরীরটা একটু রেস্ট পাইত, এখন মানুষ ঘুমায় গেলে মোবাইলটা একটু রেস্ট পায়। কোথায় থাকে কিচ্ছু জানার দরকার নাই, শুধু প্রোফাইলের মধ্যে লেখা ফিমেল, আই লাভ ইউ। 6 মাস ধরে একটা মেয়েকে কন্টিনিউয়াসলি মেসেজ দিয়ে যেতেছিলাম, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি বোঝাইতে পারবো না যে আপনাকে কতটা ভালোবাসি, আপনাকে ছাড়া আমার জীবন বৃথা, কোনোভাবেই চলতে পারবো না আপনাকে ছাড়া, আপনি প্লিজ একটু রিপ্লাই দেন। 6 মাসে কোনো পাত্তা নেই। 6 মাস পরে আমার মনে হয়েছে না, আর তো এইভাবে চলা যায় না, কিছু একটা সলিউশন করতে হবে। দরজের বাদ ভেঙে গেল, মেয়েটারে শেষবারের মতো মেসেজ দিলাম, দেখেন 6 মাসে আমি আপনাকে কতবার বুঝাইছি যে আমি আপনাকে ভালোবাসি, কতভাবে আমার ফিলিংস বোঝানোর চেষ্টা করছি, কোনোভাবে আপনি পাত্তা দেন নাই। আজকে আমি আপনার কাছ থেকে বিদায় নিতে আসছি, বলতে আসছি যে আমি চলে যাচ্ছি আপনাকে ছেড়ে, আর কোনোদিন আসবো না আপনাকে বিরক্ত করতে। যাওয়ার আগে বলে যেতে চাই আমি আপনাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, পরেও ভালোবাসবো। কোনোদিন যদি আপনার মনে হয় আপনি আমাকে ভালোবাসবেন প্লিজ ইনবক্সে একটা মেসেজ দিবেন। এবার মেয়েটার রিপ্লাই আসলো, বিশ্বাস করেন ভাই আমি মাইয়া হইলে সত্যি সত্যি আপনার প্রেমে পড়তাম। তখন ডেট গুলো হয়তো ব্লাইন্ড ডেট, পিকচার নাই তো কেমনে বুঝবো, কালো না ফর্সা, সুন্দর না কিরকম। এক মেয়ের সাথে কথাবার্তা বলে ভালো লাগছে, ডেট ফিক্স করছি, কোথায় কখন কিভাবে কি খাবো কোন রেস্টুরেন্টে যাবো সব ঠিক। যাওয়ার আগে এক ফ্রেন্ডের সাথে দেখা করলাম, দোস্ত মায়ের তো ছবি নাই, দেখা যদি ভালো না লাগে, আসার পরে যদি দেখলাম মায়ের থোকরানো ভালো লাগতেছে না, তখন তো কিছু একটা বলে উঠা চলে আসতে হবো, কি বলবো? আচ্ছা আর এটি কোনো ঘটনা, তুই বলবি যে আজকে আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, প্রচন্ড মাথা ব্যথা, তুমি থাকো আমি গেলাম। আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি। গেছি, ডেট ফেট করে ফিরে আসছি, বন্ধু জিজ্ঞেস করছে কি না দোস্ত ডেটিং কেমন হলো, আমি বলছি ডেটিং খুব ভালো হয়েছে, কিন্তু ইয়ে মাইয়ের নাকি আজকে মাথা ব্যথা করতেছে। পিকচার পিকচার নিয়ে কোনো ঝামেলা নেই, এখন সবাই নিজের প্রোফাইলে নিজের পিকচার রাখে, এখন কম্পিটিশন হয় কে কার চাইতে কত ভালো পিকচার দিতে পারে। আরেকটা কম্পিটিশন হয় এখন ফলোয়ার নিয়ে, কার ফলোয়ার কত বেশি এবং ফলোয়ার বাড়ানোর জন্য কি কি আপলোড করা যেতে পারে। এই ফলোয়ার বাড়ানোর জন্য এখন যা যা ইচ্ছা তাই আপলোড করে। হ্যাঁ, যে মোড়া মাইয়া সোফায় বসলে সোফা 5 ইঞ্চি নিচে নাই বাজায়, সেও তার পিকচারের ক্যাপশনে লেখে আমায় তুমি বসিয়ে রাখো তোমার চোখের পাতায়। আরে কে বুঝাইবো ভাই রে, তুই আমার চোখের পাতায় না পুরো শরীরের উপরে বললেও আমি 3.5 দিন আর তলে জমগা। তবে ফলোয়ার দেখে প্রেম করতে যাবেন না, ফলোয়ার দেখে ক্রাশ খেতে যাবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, বি কেয়ারফুল, যে মেয়ের যত বেশি ফলোয়ার সে তত বড় খেলোয়াড়। তারপরে আসে পিচ্চি পিচ্চি বাচ্চা কাচ্চা, 10-12 বছরের পোলাপেন এখন ফেসবুকে আসে, ফেসবুকে আইডি খুলে গার্লফ্রেন্ড খোঁজার জন্য, আল্লাহ এগুলো দেখি হতাশ হই আর অবাক হই, হায় হায় ওরা যেই বয়সে ফেসবুকে গার্লফ্রেন্ড খুঁজতে আসে ওই বয়সে আমরা রান্না করে চিপা চাপায় গুড়া দুধের ডিব্বা খুঁজতাম চাইটা খাওয়ার জন্য। সেদিন শুনলাম ওদের পাশের ফ্ল্যাটের
বাচ্চা ভাইয়া ক্লাস সিক্সে পড়ে, হ্যার নাকি ওর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া হয়ে সে 4 দিন ধরে খায় না। ঝগড়ার কারণ কি শুনবেন? তাদের ঝগড়া হয়েছে যে তাদের প্রথম বাচ্চা দেখতে কার মতো হবে ইলিয়া। এবং ঝগড়া যখন মিটমাট হলো, এই ক্লাস সিক্স এর বাচ্চারে খুশি করার জন্য তার ক্লাস সেভেন এর বয়ফ্রেন্ড ফেসবুকে স্ট্যাটাস দিছে, চলো বালিকা পালিয়ে যাই দুইজনে, ফিরে আসবো তিনজনে। এই বয়সে আমরা বাড়ির উঠানে চোখ পোলার ডিস খাতাম, কি লো ওই বয়সে পোলা পাইনি, আমি সত্যি সত্যি মাইয়া লয়ে পোলা যায়। মায়ের নিজের বাড়ি থেকে স্কুলের রাস্তা পর্যন্ত চিনে না, মায়ের হাত ধরে এখনো পর্যন্ত স্কুলে যায়, ওই মায়ের নিজের বয়ফ্রেন্ডের হাত ধরে স্বপ্ন দেখায়, চলো না আমরা পালিয়ে যাই। 15 বছর বয়সে আমরা কি দেখতাম? আলিফ লাইলা, কি এক্সাইটিং ব্যাপার সেবার, আলিফ লাইলা দেখতাম। আর এখন 15 বছর বয়সের আলিফ পাশের বাড়ির লাইলারে পালায় বিয়ে করার স্বপ্ন দেখায়। যে মায়ের নিজের স্কুলের রাস্তা চেনে না, মায়ের হাত ধরে এখনো পর্যন্ত স্কুলে যায়, ওই মেয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে স্বপ্ন দেখায়, চলো আমরা এমন কোথাও পালিয়ে যাই যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। তুই বাথরুমে গিয়ে লুকা, আগে নিজের মুখ লুকা, সমাজের চেহারা দেখানোর যোগ্যতা নাই তোর, নেকাবির একটা লেভেল আছে। মাঝরাতে গার্লফ্রেন্ড তার 15 বছরের বয়ফ্রেন্ডে ফোন করে বলতেছে, যান চলো না, এই প্যারা আমি আর নিতে পারতেছি না, এই বাসায় আমি আর থাকবো না, চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। বয়ফ্রেন্ড কি করবো, না দেখো জান হয়েছে কি, আমি তো এখনো পড়াশোনা করি, মানে তোমাকে যে পালায় নিয়ে বিয়ে করবো তোমাকে খাওয়াবো কি? বলছে কেন, তুমি সারাদিন যা খাও আমিও তাই খাবো, তো সারাদিন বিড়ি খায় থাকতে পারবা? এখন আর রিলেশন গুলো হলো ওয়ান সাইডেড, মানে একতরফা ভালোবাসা, ছেলে বুঝে তো মেয়ে বুঝে না, মেয়ে বুঝে তো ছেলে বুঝে না, যখন তারা দুজনেই বুঝে তখন ফ্যামিলি বুঝে না, ফ্যামিলি বুঝতেই পারে না। এখন ভালোবাসা, ফোনের ভালোবাসা, ফেসবুকের ভালোবাসা, এগুলোর তো কোনো ভিত্তি নাই, আস্থা নাই, ভালোবাসার গভীরতা নাই। এবার রাত্রেবেলা গার্লফ্রেন্ড ফোন করছে, বাবু ঘুমাইছো? বলছো না বাবু, তুমি আমাকে একটা উম্মা না দেওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। গার্লফ্রেন্ড বলতেছে আচ্ছা ঠিক আছে দিতেছে উম্মা, না এখন ঘুমায় যাও। এরপর ছেলেটা ঘুমাইলো, মেয়েটা ঘুমাইলো না, কেন? কারণ এই উম্মা ওষুধ খাওয়ায় তার আরো 3টা বলারে ঘুম পাড়াই দেব। একদিন আমার গার্লফ্রেন্ড ফোন করছে, বাবু ঘুমাইছো? ফোন ধরছে আমার বাবা, এ কে তুই? না আঙ্কেল, মানে হচ্ছে এ মাইয়া শোন, তোর বাবুর কালকে পরীক্ষা, তোর কারণে যদি মাইয়া তোর বাবুর পরীক্ষা খারাপ হইছে, তাহলে তোর বাবুর বাবুতে এমন লাগতে মানু যাতে সে কোনোদিন তোর বাবুর বাবা হইতে না পারে। ফেসবুকের ভালোবাসা বাড়ি পর্যন্ত যায় না, তারপরেও তারে পাঠাইছিলাম, ঠিক আছে তোমার যখন এতই ভালোবাসা তুমি যাও তোমার ফ্যামিলিতে যায় বলো আমার তারা মেনে নাই কিনা দেখো। সে সত্যি সত্যি গেছিল, যায় মারে বলতেছে আম্মু আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না, আমি রাতে ঘুমাইতে গেলে ওকে দেখি, খাওয়ার সময় ওকে দেখি, বাবার সামনে ওকে দেখি, হ্যাঁ ওকে ছাড়া আমি বাঁচবো না, আমাদের বিয়ের ব্যবস্থা করো। মা বলতেছে তোর অল্লোকে পরিচয় হইলো কেমনি? বলে ফেসবুকে, ফেসবুকে দেখা সাক্ষাৎ হয়েছে? বলছে হ্যাঁ আমাদের প্রতি সপ্তাহে দেখা। ও দেখা হয়ে গেছে তাহলে তো সব শেষ। আচ্ছা ঠিক আছে তাহলে কি করতে হবে? আমাদের বিয়ে করাই দাও। বিয়ে করা দিব? ছেলে কি করে? বলছে কি বলো আম্মু? বলছে মানে ছেলে কি কিছু করে? বলছে হ্যাঁ এখন অল্প অল্প করে, বলছে বিয়ের পর পুরোটা করবে। মেসেজের তাও একটা ভিত্তি আছে, দেখা যায় কে মেসেজ দিল, কার সাথে চ্যাট করতেছি, পিকচার টিকচার আছে। কিন্তু এই যে ফোনের যে রিলেশন, যদি সে নাম্বার চেঞ্জ করে নতুন নাম্বার থেকে মেসেজ দেয়, বুঝাই যায় না কে না কে মেসেজ দিল, কারে রিপ্লাই দিবো, কি রিপ্লাই দিবো, রোমান্টিক দিবো না বন্ধু বান্ধবের মতো আচরণ করবো। একদিন মেসেজ দিছে রাত্রিবেলা, হাই, আমি বলছি হ্যালো কে ভাই তুই? বলছে আমি তোমার গার্লফ্রেন্ড। বলছে ও সরি ঝুমু, কেমন আছো? বলে ঝুমু আমি ঝুমু না। ও ইয়ে তাহলে তুমি কে? বৃষ্টি। বল না। বলছে বৃষ্টি না তাহলে সারা? বলছে না হারামজাদা, কয়টা গার্লফ্রেন্ড তোর? বলছি ইয়ে মানে সরি আসলে বলছে কি বুঝতে পারতেছি না তুমি কে, প্লিজ তোমার নামটা একটু বলো না। বলে আমি পায়েল। বলছি ও পায়েল, আরেকটা হেল্প করো, তুমি কি ইসরাত পায়েল নাকি নুসরাত পায়েল? ভালোবাসার আবার একটা সিজন আসে ফেসবুকে, সপ্তাহ ব্যাপী ভালোবাসা, সেটাকে আমরা বলি ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। টিভিতে যেমন ঈদ 7 দিন ব্যাপী পালন করা হয়, ফেসবুকে আমরা ভালোবাসা 7 দিন ব্যাপী পালন করি। এর মধ্যে কি কি নাই, রোজ ডে, চকলেট ডে, টেডি বিয়ার ডে, এই ডে সেই ডে, দিবসের অভাব নাই। আর সবগুলো হচ্ছে ছেলেদের জন্য, রোজ ডে ছেলে গোলাপ দিবে, চকলেট ডে ছেলে চকলেট দিবে, টেডি বিয়ার ডে ছেলে টেডি বিয়ার দিবে, খালি দিবে আর ভাবে হাগ ডে আর কিস ডে তো শুরু করে নিব। এর মধ্যে একটা আছে খুব কনফিউজিং ডে, টেডি বিয়ার ডে।
যারা কাপল তাদের জন্য এটা টেডি বিয়ার ডে, যারা সিঙ্গেল তাদের জন্য শুধু বিয়ার ডে। আরেকটা আছে আগ ডে, যারা বুঝে তারা সেলিব্রেট করে, যারা বুঝে না সকালে যে বাথরুমে ঢুকে। এটা আসে অতি কাঙ্ক্ষিত সেই দিবস ভ্যালেন্টাইন্স ডে, আহারে ভালোবাসা দিবস। এটা পালন করার জন্য কি না হয় রেস্টুরেন্ট পার বাড়ির আনাচে কানাচে চিপায় চাপায় কোথায় কি না হয় ভালোবাসা দিবস পালন করার জন্য সবাই সবাই উপচা করে, বিশেষ করে পার্ক শিশু পার্ক। ওই দিন আর শিশু পার্কে কোনো শিশু দেখা যায় না, শিশু তৈরির কার্যক্রম দেখা যায়। রেস্টুরেন্ট পার্ক রিক্সাওয়ালা এরা আবার নতুন রূপে সাজে ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য। এবার তো দেখলাম শাহবাগের রিক্সাগুলোতে কালো পলিথিন দেওয়া, একবারে থামাইছিলাম, এই ভাই বলে কই যাবেন, আমি বলছি যাবো না, রিক্সা তো খালি, কালো পর্দা দেওয়া, কালো এটা কি পলিথিন, কালো পলিথিন কেন দিছো, কয় ভ্যালেন্টাইন কেবিন বানাইছি। ভালোবাসা দিল আবার শেষ পর্যন্ত যায়, শেষ পর্যন্ত বললে শেষ পর্যন্ত বলতে বিয়ে পর্যন্ত না, লিটন ভাইয়ের আবাসস্থল পর্যন্ত। প্রোফাইল টু পার্ক, ফেসবুক টু ফ্ল্যাট, ভালোবাসার এইখানেই পরিসমাপ্তি ঘটে। তাই তাদের জন্য বলতে চাই ভাইয়া, বিশেষ করে আপুদেরকে, সস্তা ঠুনকো চিপ ভালোবাসার জন্য নিজেকে বিলিয়ে দিও না, ওয়েট করো সত্যিকারের ভালোবাসার জন্য। সত্যিকারের ভালোবাসা যেদিন আসবে সেদিন সে তোমাকে বাড়ি থেকে পালানোর রাস্তা খুঁজতে বলবে না, সে তোমাকে অর্জন করার জন্য নিজেকে যোগ্য করে তৈরি করবে। ভালো থাকো, সত্যি ভালোবাসাগুলো। থ্যাংক ইউ সো মাচ।